যদি ফিল্ডে দিতে পারে তাহলে তো তোমরা আমাদের অ্যাম্বাসেডর, সেই যাওয়ার পর্যন্ত তো আমাদের তো এই কাজগুলো করা উচিত না? আর যারা 20 বছর আগে থেকে ফিল্ডে তাদের প্রোডাক্ট আছে, ফিল্ডে অ্যাম্বাসেডর আছে, তারা যদি এগুলো এখনো করে তাহলে আমরা কি আসছে? যেখানে থাকি না কেন যোগাযোগ রেখো। একটা কিছুদিন আগেও তো আমার এক্স স্টুডেন্ট তার এক্সপিরিয়েন্স আছে, ওই ধরনের মানে এক্সপিরিয়েন্স দিয়ে তার সব কিছু মিলে হচ্ছে মিলাই গেল, তখন আমি তাকে একটা জায়গা রেফার করে দিলাম। হতে পারে যোগাযোগ রেখো, যদি বেঁচে থাকি, যদি যেখানে থাকি। গতকাল আমার অনেক পুরাতন একটা স্টুডেন্ট আসছে, এসে সে শুধু সার্টিফিকেট তুলছে, তোলার পরে আমার তাকে মনে হয়েছে সে এখানে আসছে, এখানে এসে আমাকে লাঞ্চ করায় মানে একটু সময় কাটিয়ে যাবে, তার ভালো লাগে। এটা তারপরে হচ্ছে তোমার নিজের প্রতিষ্ঠান, তোমার নিজের ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট সব দিক দিয়ে, এটা মাথায় রাখবা। মানে নিজের অনারশিপটা অন করতে হবে, দেন হচ্ছে তুমি তোমার যোগ্যতা অর্জন করবে। আর টিচাররা আসলে তোমাদেরকে কী করে গাইড দেয়, পাশাপাশি সুযোগ থাকলে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দেবে, তাই না, হেল্প করবে। অনেকেই আছে তোমাদের এখানে যারা অনেক টিচার আছে, তারা কিন্তু অনেকেই চাকরি দেয়, চাকরি দেওয়া বলতে কি জাস্ট হচ্ছে রেফার করি। আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে পড়ছিলাম এটার মধ্যে একটা টার্ম আছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, টিজি। তোমরা ইন্টারমিডিয়েট পড়ছো না, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার টিজি ভ্যালু পড়ছিলাম তো,
বিএসসি তে পড়ছো পড়ছো না থার্মোডাইনামিক্স এ অনেক থার্মোডাইনামিক্স পড়ছে অনেক পড়াশোনা করে যাচ্ছে আমি দিদি না ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল জিরো টু তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এমন এক ধরনের টেম্পারেচার যে টেম্পারেচারের নিচে কোনো একটা ম্যাটেরিয়াল কি করে সলিড অথবা ব্রিটল হার্ড অথবা প্রিভিয়াস ডাইমেনশন অর অরিজিনাল ডাইমেনশন শো করে কিন্তু অ্যাভব দিস টেম্পারেচার কোনো একটা ম্যাটেরিয়াল কি করে হয় সফট হয় রাবারে হয় ওই টেম্পারেচার ওই পয়েন্টটাকে আমরা বলতেছি কি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এমন এক ধরনের টেম্পারেচার যে টেম্পারেচারের নিচে কোন একটা ম্যাটেরিয়াল তার অরিজিনাল প্রিভিয়াস ডাইমেনশনে থাকে আকার আকৃতি থাকে প্রপার্টিস থাকে মানে আগের মতোই থাকে কিন্তু তার ওই টেম্পারেচারে একটু বেশি টেম্পারেচার দিলে কি হয় বেশি টেম্পারেচার দিলে কি হয় জাস্ট হচ্ছে ওইটা সফট হয় অথবা রাবারের মতো হয় জাস্ট সহজে প্রসারণ হয় এই ধরনের প্রপার্টিস হয় এই টেম্পারেচারটাকে আমরা বলতেছি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যে কোনো একটা পলিমারিক ম্যাটেরিয়াল তাই না এটা কি দিলাম যদি 79.5 অথবা 80 ডিগ্রি করো তাহলে এটা কি হয় সফট হয় অথবা রাবারের মতো হয় টানলে প্রসারিত হয় সফট হয়ে গেছে টানলে সে প্রসারিত হচ্ছে রাবারের মতো হচ্ছে আচ্ছা তার আগ পর্যন্ত কি ছিল শক্ত হার্ড ছিল মানে যেরকম ডাইমেনশন ছিল অনেকটা সেরকম ছিল তাহলে এই পয়েন্টের উপরে গেলেই কি হচ্ছে একটা সফট হচ্ছে আর এই পয়েন্টে এবং তার নিচের পর্যন্ত কি হচ্ছে আগের মতোই থাকতেছে এই যে এই পয়েন্টটাকে আমরা বলতেছি এই টেম্পারেচারটাকে বলতেছি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এবং এটাকে জেনারেলি টিজি দ্বারা ডিনোট করা হয় ডিনোটেড বাই টিজি এখন আসো তোমরা কল ওয়ার্ড প্রসেসিং থিওরি কল পড়ছো তো থিওরি কল না মানে তো পড়লাম আমাদের কি এত বড় তো মনে হয় প্রসেসিং সব হ্যাঁ বিয়ে করতে সেই আছে একাডেমিক্যালি তো বড় দেখে তো বড় মনে হচ্ছে তুমি থাক মানে তুমি বসে দেখে কি মনে হয় কি তাহলে তাহলে পলিস্টার ফাইবার প্রত্যেকটা ফাইবারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আছে টেক্সটাইল থেকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই আছে তার পৃথিবীতে এমন কিছু আছে যেটা আসলে বলে না সব হয় না আছে থার্মোপ্লাস্টিক নয় একটা আমরা একটা পোর্শন যেখানে টেম্পারেচার দিলে সেটা হার্ড হয়ে যায় লিকুইডটা সলিড স্টেটে চলে যায় কেমিক্যাল অরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায় মলিকুলার অরিয়েন্টেশন
এরপরে যদি তুমি তাপ দিতে থাকো দেন কি হবে? কোয়ালে হয়ে যাবে, কার্বন হয়ে যাবে। তাহলে আয়রন আমরা বলাইতে পারি স্টিল আয়রন, মানে মোটামুটি এগুলো একটা হার্ড মেটাল, তাই না? তারপরে তোমার হচ্ছে হয়তো ডায়মন্ড, ডায়মন্ডকে তো আমরা কেটে কিংবা গলাতে পারি না, কত হাজার ডিগ্রি টেম্পারেচার লাগে। তাহলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটার একটা লিমিট আছে। এবং আমরা টেক্সটাইলের ক্ষেত্রে, টেক্সটাইলের যে ফাইবারগুলো পলিমারিক ফাইবার, নাইলন পলিস্টার, তোমার ম্যানমেড ফাইবার বুঝছো, ম্যানমেড ফাইবার হচ্ছে পলিমারের সেকেন্ড পার্ট। ঠিক আছে, পলিমার পরে যদি ম্যানমেডে যাও তাহলে বুঝতে সুবিধা হবে। তো ম্যানমেড ফাইবারে তোমরা দেখছো নাইলন পলিস্টার অ্যাক্রাইলিক কার্বন ফাইবার, গ্লাস ফাইবার, অ্যারোমেটিক ফাইবার, অ্যারোমেটিক অ্যারোমাইন, হাই পারফরম্যান্স ফাইবার। তারপর হচ্ছে তোমার আরেকটা আছে ইয়া দিয়ে পলিস্টার চিপস দিয়ে যেমন আচ্ছা, তাহলে প্রত্যেকটা সিনথেটিক ম্যানমেড ফাইবার পলিমারিক ফাইবারকে আমরা যদি ডাইম করতে চাই তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার লাগে। ডাইম মানে রং করতে গেলে আমাদের একটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার লাগে। এর যদি সিনথেটিক ফাইবার যদি পলিস্টারের ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে নর্মালি হচ্ছে নন তাহলে যেটা বলতেছিলাম এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যদি এর উপরে না যায় তাহলে নর্মালি আমরা ওই যে পলিস্টার ফ্যাব্রিকগুলো দেখেছিলাম যে এর ভিতরে হচ্ছে আমার ফস পরিমাণ খুব কম থাকে, ক্রিস্টালিন রিজনের পরিমাণ অনেক বেশি থাকে, ফাঁকা জায়গা থাকে না, নর্মাল ফাঁকা জায়গা না থাকার কারণে ডায়মন্ডগুলো এখানে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, কোন একটা ম্যাটেরিয়াল যার মধ্যে যদি ফ্রি স্পেস না থাকে ক্যাপাবিলিটি খুবই কম, তোলা বেশি শোষণ করে না কটন, পলিস্টার কিন্তু করে না। কারণটা হচ্ছে পলিস্টার ফাইবারের এই আমরা হচ্ছে একটা সুতি যদি হয় কটন হয়, কটন ফাইবারটা ফাঁকা জায়গা অনেক থাকে, এর মধ্যে এই পলিস্টারটাকে
পলিস্টার ফাইবারের টিজি ভ্যালু আছে, টিজি ভ্যালু কত 100 ডিগ্রি, 100 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে এর ডাইমেনশনে কোনো চেঞ্জ হয় না, মলিকুলার কোনো অরিয়েন্টেশন চেঞ্জ হয় না। এই জন্য যেহেতু ফাঁকা জায়গা নাই, ফাঁকা জায়গা আমাদের তৈরি করতে হয় ফ্রি স্পেস, ফ্রি ভলিউম মডেল, ফ্রি ভলিউমটা ভলিউমটা তৈরি করে নিতে হয়। এই জন্য এটাকে কী করতে হয়, টেম্পারেচারটা 100 উপরে দিতে হয়, 120, 125, 130 নবি স্ট্যান্ডার্ড আছে 130 থেকে 140 ডিগ্রি, বেশি দিলে তবে বলে এবং প্র্যাকটিসটা আছে 135 ডিগ্রি, তখন এটা সাইজ ফ্যাক্টর স্পেশালি ভলিউমটা বেড়ে যায়, এর মধ্যে ফাঁকা জায়গার পরিমাণ বাড়ে, তখন ডায়মোলিকের মধ্যে বিভিন্ন জায়গায় প্লেস হয়। এরপর যখন আবার এই টেম্পারেচারটা সরাই দিবা তখন এটা আবার আগের ডাইমেনশনে ফিরে আসে, আবার ডায়মোলিকের ট্র্যাপে পড়ে যায়, ওটা আর করবো না, কারণ ওই কাপড় তো কোনো দিন ওই গার্মেন্টস কোনো দিন তুমি 130-135 উপরে আর ইয়ে করবো না, ওয়াশ করবো না, তাই না, যতদিন ব্যবহার করবো। এই জন্য পলিস্টারের খসখস করতে সবচেয়ে ভালো ওয়াশ খসখস। তাহলে টিজি ভ্যালুটি ইম্পর্টেন্ট না, যে এই পলিস্টার ফাইবার তুমি যদি 100 পর্যন্ত টেম্পারেচার দিয়ে মানে পানি গরম করে রুম দিয়ে তুমি যদি সারা দিন তুমি এটাকে ইয়ে করতে থাকো তাহলে তো সেখানে কোনো ফাঁকা জায়গা তৈরি হবে না, ডাইমের করে ঢুকবে না। তাহলে এই ফাইবারের গ্লাস কন্ডিশন টেম্পারেচার যখন তুমি জানো যে 100, তার মানে কি একে জায়গা বাড়াইতে হলে স্পেশাল গলেন্ট করতে হলে বাড়াইতে হলে অথবা একটা সফট অথবা সুইডিং করতে গেলে ফুলার পেপার তুলতে গেলে অবশ্যই টেম্পারেচার 100 উপরে দিতে হবে, তাই না, তখন চিজে জানার কারণে তুমি এটা বুঝতে পারছো। আর এই কারণে তুমি আস্তে আস্তে হয়তো 5 ডিগ্রি বাড়াইছো, 10 বাড়াইছো, 30-25 বাড়াইছো, 20 বাড়াইছো, বাড়ায় বাড়ায় দেখছো যে না 135 তো ভালো মানে ই করছো। আচ্ছা তাহলে টিজি ভ্যালুটা বুঝছো কি বুঝছো? বলো তিনজনের তো আছি তো তুমি আর আমি জানবো টিজের গুরুত্ব বলো। স্যার আমি যদি কোনো ইয়ার টিজি যদি না জানি স্যার তাহলে আমরা যদি সাপোজ যদি ওই কাপড়ের টিজি হলে 100 এর বেশি আমরা যদি আপনার ইয়ে দিয়ে তাপ দিয়ে দিই ইয়ে হয় আপনার কার্বনের পরিণত হতে পারে, আমি বইলা যাবে স্যার কাপড়টা ওয়েস্ট বা যে কোনো প্রোডাক্ট ওয়েস্ট হয়ে যাবে, এর জন্য আপনার মনে করুন সবগুলো টিজি আমরা জানবো আমরা নির্ধারিত করবো। আবার আমাদের যদি কিছু সফট করাও লাগে তো আমরা টিজি জানি ওর থেকে একটু বাড়ে সফট করে নিতে পারি স্যার, আর অনেক নির্দিষ্ট যার এখানে 10 হচ্ছে 100, তো আমরা যদি 100 নিচে বা 100 ডিগ্রি পর্যন্ত তাপ দিই তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, তাই এর থেকে হচ্ছে আস্তে আস্তে বাড়িয়ে এরপর এটা হচ্ছে মানে স্পেস হবে এবং সেটা হচ্ছে ডাই হবে সেই ফ্যাব্রিকটা, তো এই ডাইস করার জন্য এই পলিস্টার ফ্যাব্রিক ডাই করার জন্য হচ্ছে এই টিজির গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে তাহলে টিজি কি? টেম্পারেচার গ্লাস টেম্পারেচার হচ্ছে ম্যাটেরিয়ালটা অথবা পলিমারটা অথবা ফাইবারটা তার হার্ড থাকে অথবা ডিটেল থাকে এবং অথবা অরিজিনাল ডাইমেনশনে থাকে, কিন্তু এর উপরে গেলে সেটা আস্তে আস্তে সফট হতে থাকে, রাবারের মতো হতে থাকে, রাবার জিনিসটাকে সফট হয় এবং টানলে প্রসারিত হয়, এই তো।
ওই ওই ফিক্সড ওই স্পেসিফিক পয়েন্ট অফ টেম্পারেচারটাকে আমরা বলতেছি গ্লাস ট্রানজিশন গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এবং এটা গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য এই জিনিসগুলো আমি নিয়ে আসছি একটা এগুলো জাস্ট এক্সাম্পল পলিস্টাইরিনের ক্ষেত্রে তার টিসি যদি 100 হয় তো আরো বিভিন্ন ফাইবারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এখানে দেওয়া আছে পলিস্টাইরিনের ক্ষেত্রে 69 পিভিসির ক্ষেত্রে 81 প্যানের ক্ষেত্রে হচ্ছে 97 নাইলনের ক্ষেত্রে 50 ন্যাচারাল রাবারের ক্ষেত্রে -73 নাইলন 6 এর ক্ষেত্রে 966 দুটোর ক্ষেত্রে হচ্ছে 50 যেমন এগুলো বোঝানো জানো নেক্সট ক্লাসে আমরা সিলেবাসটা ইনশাআল্লাহ শেষ করে দেব দেন হচ্ছে তোমাদের যদি কোনো টপিকসে রিভিউ থাকে মানে যে এই ক্লাসটা আমার নতুন করে নেওয়া দরকার